আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো আমি আপনাদেরকে আবারও আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার ঐতিহ্যবাহী দুমদিয়া যে বাজার, এই বাজারে গ্রামীণ হাট, এই বাজারের যে চালচিত্র আদ্যপান্ত, এখানে যা কিছু আছে সব আমি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারাই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। চলুন প্রিয় ভিউয়ার্স, এই দুমদিয়া বাজারের আদ্যপান্ত কেনাবেচা সব আমি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করি। এটার নাম কি বাইশ নাকি? আসসালামু আলাইকুম ভাই সাহেব, নাম কি? আমার নাম জি মোহাম্মদ সাজান ভাই। সাজান ভাইয়ের বাড়ি কি এখানে? আজকালকার যুগে তো নৌকার মিস্ত্রি পাওয়া যায় না, খুব কম, আপনি বিরল থেকে গেলেন এখন পর্যন্ত। এটা কি নৌকা নিজে বানায় বিক্রি করেন না? এই যে দেখেন এখানে সাজান ভাই, এই যে দুমদিয়া নতুন বাজারে তার এই মেইন রোডের পাশেই যে কারখানাটা সেটা হলো নৌকা তৈরির কারখানা। এই খাল বিল নদী নালার ঐতিহ্যবাহী আমাদের বাংলাদেশের যে বর্ষাকালের চিত্র বা বিশ্ব কিশোরগঞ্জের হাওর বাউর অধ্যুষিত এলাকার যে চিত্র, সেই অঞ্চলে নৌকা ছাড়া আসলে তেমন কোনো গত্যন্তর নাই। একটা সময় এখন রাস্তাঘাট অনেক ভালো হয়ে গেছে, তবুও নৌকার যে প্রয়োজনে সেটা কিন্তু শেষ হয়ে যায় নাই। এই ভাইয়ের এখানে আমরা দেখতে পেলাম উনি নৌকা এটা তৈরি করতেছে, আবার তৈরি করা নৌকাও কিন্তু এখানে আছে, আমরা দেখি। চলুন আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি। এই যে এখানে দেখেন একটা জুরান দিয়ে দিছে, এটা হলো নৌকার গলই নাকি ভাই? এই হলো নৌকার গলই, আগা পাশা গলই। হ্যাঁ দাঁড়া, এই যে এখানে একটা নৌকা রেডি আছে দেখা যাচ্ছে, এই নৌকাটার মধ্যে হয়তো আলকাতরা দিলে এই কাজ শেষ নাকি? এটার মধ্যে আলকাতরা দিলে এই কাজ শেষ। আমরা এই নৌকাটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন নৌকা কেমনে তৈরি করে। এটার বিষয়টা যে আমরা এখানে দেখলাম, কাঠের জুরান দিয়ে প্রথমে এই পজিশনে এটাকে তৈরি করা হয়, আর মাঝারি পর্যায়ে কাজকাম চলতেছে যেটা, এটা হচ্ছে ওই যে ওইটা আমরা ইতিপূর্বে প্রথমে যেটাতে দেখলাম বাইশ দিয়ে কুবাচ্ছে যেটা ওইটা, আর এটা হচ্ছে একদম তৈরি একটা নৌকা রেডি, যেটা কিছু এখানে আলকাতরা গাবকালি দিলে এটাকে নদীতে নামাইতে পারবে বা খালে বিলে নিতে পারবে। ছোট্ট কুশা নৌকা দেখেন, কত সুন্দর একটা ছোট্ট কুশা নৌকা আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন এটাও রেডি হয়ে গিয়েছে, এটা ইচ্ছা করলে যে কেউ কিনে নিয়ে যেয়ে তার এখানে আলকাতরা দিয়ে পানিতে বা পুকুরে বা বিলে খালে বিলে নামালে সে এটাকে চড়তে পারবে। দেখেন এই যে দেখেন খুবই চমৎকার একটি বিষয় আছে এখানে। আর এই যে এটা সাজ তৈরি করা হয়েছে, আর যেটা দিয়ে হয়তো বা আস্তে আস্তে সে নৌকাগুলি তৈরি করবে সমান প্রিভিয়াস, আমরা যেটি দেখতে পাচ্ছি প্রিভিয়াস। এই কাঠ এখানে রাখা আছে, যে কাঠ দিয়ে এখান থেকে এই যে দুমদিয়া যে নতুন বাজার, সেই নতুন বাজারের যে দোকানপাট আমরা অনেক কিছু দেখেছি, এটা একটা ব্যতিক্রম ধর্মী জিনিস যেটা এখনকার যুগে খুব একটা পাওয়া যায় না, আর সেটিও কিন্তু আমরা আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করেছি সম্মানিত ভিউয়ার্স। কত
কত ভেন্ডি নিজের খেতের বাড়ি কোথায় আপনার? এখানে এ বাজার কি কি বারে বসে? আচ্ছা, নাম কি বাজারের? সবজির হাটে আছি, সবজির হাটের আদ্যপান্ত চলছে তো দেখাচ্ছি। এ জালি কত করে? সাইজ কত করে? ছোট গলি কত? আপনার নাম কি? কামরুল সাহেবের বাড়ি খেতে রেডি? জি, ভালো আছেন? বাড়ি এখানেই? আচ্ছা, ওকে, চলুন ভিউয়ার্স, আমরা দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে লেবু আছে, কাঁচামরিচ, সব কিছু কিন্তু আছে থরে থরে সাজানো। কাঁচা কত করে ভাই? অত্যন্ত চমৎকার এই গ্রামীণ হাটের যে চালচিত্র সেটি কিন্তু আমরা এখানে দেখছি। মোটামুটি সুন্দর সুন্দর সবজিতে ভরে আছে বাজারটা। সকলের কাছে আপনি যদি লক্ষ্য করেন, কচি দেখবেন, ভেন্ডি, লতা, তারপরে হচ্ছে আপনার পুঁই শাক, সব কিছু কিন্তু আছে এখানে। এই ভেন্ডি কত ভাই? আর এই শাক পুঁই শাক? অত্যন্ত চমৎকার এই গ্রামীণ হাট, এটা আসলে সত্যি যেটা বলে বোঝানো যাবে না। যে দেখেন, কত কেজি? 20 টাকা না? শাক কত করে? 30 টাকা মুড়া না? মাজহারুল কবির, এই তোমার জেতা কাঁচা মরিচ কত করে? 120 টাকা। হ্যাঁ, কি বাবা, নাম কি? আচ্ছা, ভালো আছো? কত করে কেজি? 20 টাকা না? লেবু সবজিতে ভর্তি বাজারটা। লেবু কত করে? লেবু ভালো আছেন? কি কিনলেন? আর আরো তো বাজার করবেন না? কি কিনছেন? বাজার কি কি বারে বসে? সোমবারে আর শুক্রবারে। আচ্ছা আচ্ছা, কোন দিন বেশি হয় বড়? সোমবারে না? ওকে, লতি কত ভাই? হাফ কেজি আছে? হাফ কেজি হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউটিউব চ্যানেল কত করে বেচছেন ভাই? কত করে বেচছেন? 30 টাকা। 30 টাকা কেজি না? ভেন্ডি কত করে? ভেন্ডি কত ভাই? ভেন্ডি 30 টাকা। ইউটিউব চ্যানেল
কত করে বেসলেন? 30 টাকা না, হাফ কেজি? এক কেজি না, দেখি ভাই একটু জালি কত, এটা বাজান কত, আতেরটা কত পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ৩০ টাকা করে পাচ্ছেন? হ্যালো, পটল কত করে? 40 টাকা কেজি না? কত করে? 40 না? ১৪০ টাকা কেজি? এটা কি কোন অঞ্চলের কাছে পড়িস? জাল হয়তো নাকি? আচ্ছা আচ্ছা, এই বেগুন কত? করলা? ঝিঙ্গা কত? আচ্ছা, ভালো থাকেন। আপনার বাড়ি কি এখানে?
কি কিনছেন ভাই? আচ্ছা কি মাদ্রাসা সাহেব বড় কত দিন মুড়া কত আমি কুরিয়ান সার্ভিসে আনছি এবং 800 পিস লাগাইছি, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ফলন। কি ভালো? আমি 50-60 টাকা বিক্রি করছি এবং আমি এখন কচু বিক্রি করতেছি, লাভবান। জি আলহামদুলিল্লাহ, আমি এই কচু করে ইনশাল্লাহ লাভবান। ভালো, দোয়া করি। ডাটা কত ভাই? কত বুড়া এটা? ভালো থাকেন ভাই। ভাই কত কেজি? ক্ষেতের ওই ক্ষেতের নিজের ক্ষেতের শাক কত? 20 টাকা। এটা কি লাল চাঁদ নাকি? আপনার তিন কাটা ভালো? জি ভাই ভালো। আমার নাম মুস্তফা। মুস্তফার বাড়ি এখানে? আমাদের বাড়ি এসে যে মাঠে বাজার। নাম কি বাবু? আসাই। আলু কত করে? এটা কি ডায়মন্ড নাকি ছোট? মাঝহারে কবি কত
কত দাম মাছটা? ইউটিউব চ্যানেল বিন্দু মরিচ কোনটা? বিন্দু আছে, এদিকে আছে। এটা কি জাল বেশি? মোটামুটি ভালোই জাল। আপনার বাড়ি কোথায় বসছেন? বাজার কুতুবপুর কাছারি। এটা কি কিনা না নিজের কাছে? এটা আমরা কিনা। নাম কি আপনার? হ্যাঁ, নাম কি ভাইয়া? আমার নাম হলো মোহাম্মদ হানিফ। হানিফ ভাই ভালো থাকে? হ্যাঁ ভালো। আপনারা কি কেনাকাটা হয়েছে? আর আর কি কিনছেন? মানে কাঁচা বাজার বাসা কি আপনাদের এখানে এলাকাতেই? আচ্ছা ঠিক আছে, ভালো থাকে। কত করে ভাই? একশো টাকা। দাদা বড় চেপা কত করে? আচ্ছা এই যে এটা এটা পুরানটা এটা কি মাছের চেপা? এটা কি এই যে কুলিয়ার জেলার শুকনি ডাঙ্গির চেপা? তাই না? ভালো আছেন না? আমাদের এই কুলিয়ার চরের চেপা তো বিখ্যাত চেপা। শুকনি ডাঙ্গিতে আমি গেছি তো, ওইখানে ওইখানে গেছি। নাম কি তোমার? সৃজন। না ভাই কেমন আছেন? আপনার এই মানে সুন্দর চেপাটা কত করে? মাজাহারুল কবির। আমরা এই যে বাজারটি এখানে দেখেন কত সুন্দর একটা চেপা শক্তির মহল পেলাম, চমৎকার। এখানে মাজাহারুল কবির চমৎকার, এখানে অনেক লোকজন, অনেক কেনা বেচা, অনেক মানুষের হাঁকডাক। এরকম একটা গ্রামীণ হাটের অস্তিত্ব বর্তমান সময়ে খুঁজে পাওয়াটা খুবই কষ্টকর। এই চমৎকার হাট বাজারটি আমরা আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করছি এবং দেখাচ্ছি যে দেখেন।
আমরা আরেকটা গোদাম ঘর দেখতে পাচ্ছি, কত সুন্দরভাবে ধানগুলি কিনে তারা এখানে রেখে দিয়েছে। আমরা ওই পাশের ঘরগুলিতে অন্ধকার পেয়েছি, লাইট নাই, কিন্তু এখানে লাইট না থাকলেও একটা ওই যে প্লাস্টিকের টিন থাকার কারণে এই একটু আলো আছে এখানে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় বিষয় হলো আজকালকার এই জামানায় বাজারগুলিতে এরকম গোদাম ঘর খুব কম চোখে পড়ে। শত শত মন ধান কিনে রাখা, এখান থেকে আবার ব্যবসায়িক উদ্দেশ্যে বিক্রি করা, অত্যন্ত চমৎকার একটি বিষয় আমরা এটা এখানে লক্ষ্য করছি। দেখতে দেখতে এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর যে ভিডিও এর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে কিশোরগঞ্জ জেলার পটিয়াদি উপজেলার ডুমদিয়া বাজার থেকে এখানেই বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।